প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা, তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস 10, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন, এটা হচ্ছে ফাইনাল 2021, যার বাংলা প্রথম ভাষা বিষয়, তার সমস্ত উত্তর এই ভিডিওতে আমি করিয়ে দেবো। খাতা পেন নিয়ে বসে পড়ো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এই চ্যানেলেই পাওয়া যায়। এটা কিন্তু পার্ট 8। চলো আমরা শুরু করি। একে রয়েছে দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 5টা আছে, 5 নাম্বার। 1.1 তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল, এটা হচ্ছে সঠিক উত্তর গ, প্রথম দিন। 1.2 পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক, এখানে দেখো উত্তর হবে খ, নবারুণ ভট্টাচার্য। এখানে দুটো খ আছে, প্রথম খটা, ঠিক আছে। 1.3 দেখো, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ রয়েছে সেটা হচ্ছে গ, পত্রপুট। 1.4 বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন কে, এটা হবে খ, লর্ড কার্জন। আর 1.5 যে কাব্যগ্রন্থটি শঙ্খঘোষের লেখা নয়, এখানে যেগুলো রয়েছে তার মধ্যে দিন ও রাত্রি শঙ্খঘোষের লেখা নয়। 2 রয়েছে দেখো, কম বেশি 20টি শব্দের উত্তর লেখো, এখানে 5টা প্রশ্ন রয়েছে, 1 নম্বর করে 5 নম্বর। তারপরে 3-এ আছে দেখো, যে 3-এ রয়েছে দেখো, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো, এখানে 2টো রয়েছে, সেটা হচ্ছে 3 নম্বর করে 6 নম্বর। 4-এ হচ্ছে কম বেশি 125 শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, তো এখানে হচ্ছে 4 নম্বর। আচ্ছা, 5-এ রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150 শব্দ, এখানে 2টো আছে, সেগুলো কিন্তু 5 নম্বর, অর্থাৎ ব্রড কোশ্চেন। সমস্ত প্রশ্নগুলো আমরা একবার দেখে নিই, তারপরে সব উত্তর এক এক করে লিখে নেব। তারপরে দেখো, 6-এ রয়েছে যে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, এটা হচ্ছে 150 শব্দ, এখানে 1টা 5 নম্বর। তারপরে দেখো, ব্যাকরণগত কিছু প্রশ্ন থাকবে। 7-এ রয়েছে যে নির্দেশ অনুযায়ী উত্তর দাও, তো নির্দেশ অনুযায়ী উত্তরে রয়েছে এখানে 3টে, তার জন্য 3 নম্বর। 8-এ রয়েছে দেখো, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, সেখানেও 3টে আছে, সেটা হচ্ছে 3 নম্বর। আর 9-10 ইম্পর্টেন্ট, খুব কম বেশি 150 শব্দে প্রতিবেদন রচনা করো, এটা আমি আগেও একবার লিখে দিয়েছি অন্য মডেল অ্যাক্টিভিটি টাস্কে। আর বঙ্গ অনুবাদ একটা দিয়েছে, এইটা কিন্তু নতুন, বঙ্গ অনুবাদটাকে এবার ঠিকঠাক ভাবে করতে হবে। চলো সমস্ত প্রশ্নগুলো আমরা এবার তার উত্তর লিখে নিই। 2.1-এর প্রশ্ন ছিল দেখো, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলোচানি চ, কথাটির অর্থ কি? উত্তর দেখো, উত্তর সুন্দর করে লেখা আছে, তোমরা কিন্তু ঠিকঠাক করে লিখবে। কোনো জায়গায় যদি কখনো কোনো জায়গায় বানানটা ভুল থাকে, সেটাও কিন্তু নিজেরা এখন বানান ঠিক করতে পারো, তোমরা দশম শ্রেণী। তো লেখার সময় যখন আমরা লিখি, ওই টাইপ করি, তখন কিন্তু ভুল হতেই পারে, সেটা কিন্তু তোমরা একটু ঠিক করে নেবে যদি কোনো জায়গায় ভুল হয়। দেখো, প্রশ্ন উদ্ধৃত বাক্যটি হলো সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন, এটা হচ্ছে তার। 2.2 আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল? উত্তর অশুভ ধ্বনিতে ঘোষিত হয় দিনের অন্তিম কাল। পরবর্তী প্রশ্ন দেখো, 2.3 আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাদ বলতে কি বোঝায়? দেখো, এখানে উত্তর হচ্ছে হিমানি শব্দের অর্থ হলো বরফের বাদ, বরফের বাদ ক্ষণস্থায়ী, তাই তো? এখানে এখানে কবি প্রতি পদক্ষেপে বিপদের কথা বলেছেন, বা প্রতি পদক্ষেপে হিমানি বাঁধের কথা বলেছেন, বরফের বাঁধ খুব বিপজ্জনক। আচ্ছা, 2.4 মাভু মাভু এমন উচ্চারণের কারণ কি? উত্তর হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় মাভই মাভই বলে অভয়বাণী দিয়েছেন। তিনি বলেছেন, প্রলয় আসছে দেখে ভয় পেলে চলবে না, কারণ প্রলয়ের এই ধ্বংসাত্মক রূপের আড়ালেই আছে নবসৃষ্টির বীজ। এই জগৎজোড়া প্রলয় এলেই জরায় মৃতবধ মানুষদের লুকানো প্রাণের বিনাশ হবে, এবং মহানিশার শেষে নতুন সূর্য উঠবে, যা ভারতের ভাগ্যাকাশে মুক্তির প্রতীক রূপে দেখা দেবে। পরবর্তী প্রশ্ন 2.5, এই যে দুজন বন্ধু লোক আসার কথা ছিল, বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল? পরিষ্কার উত্তরটা দেখো, এনানজাং থেকে আসার কথা ছিল, লিখে দেবে। 2.2-এর প্রশ্ন শেষ, এবার আমরা 3-এ যাব।
তিনে দেখো, তিনের প্রথম প্রশ্ন হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর। এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে, দেখো উত্তরটা লেখা শুরু করো, এই হচ্ছে উত্তর, যে প্রশ্ন উদ্ধৃত উক্তিটি কাজী নজরুল ইসলামের লেখা অগ্নি বীণা কাব্যগ্রন্থের অন্তর্গত, প্রলয়োল্লাস কবিতা থেকে গৃহীত। আলোচ্য উক্তিটিতে কবি সাধারণ দেশবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। তিনি কল্পনা করেছেন কালবৈশাখী রূপী তরুণের দল সমাজ থেকে অন্যায় অবচার ও বৈষম্য দূর করতে অচিরেই আবির্ভূত হবে, সমস্ত পাপাচার সমাজ থেকে মুছে যাবে, ধুয়ে যাবে যাবতীয় অসুন্দর। তাই নতুন কেতন ও উড়ানো কালবৈশাখীর ঝড় আসন্ন দেখে তাকে যথাযথভাবে বরণ করে নেওয়ার জন্য সকলকে জয়ধ্বনি করতে বলেছেন। পরবর্তী প্রশ্ন 3.2, খুবই গরিব মানুষ হরিদা, এই এই উত্তরটা লিখে নাও। উত্তরটা দেখো, বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী, বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদা। তিনি পেশাগতভাবে বহুরূপী বৃত্তি অবলম্বন করতেন। হরিদা একজন অতি সামান্য দরিদ্র বহুরূপী। গোটা গল্প জুড়েই আমরা তার দরিদ্রতার একাধিক নিদর্শন দেখতে পাই, যথা ক, মানে এবার পয়েন্ট দিয়ে লিখবে, শহরের সবচেয়ে সরু গলির ভিতরে একটি ছোট্ট ঘরই তার সম্বল। খ, বাড়িতে আগত বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্য তার নেই। গ দেখো, গ হচ্ছে বহুরূপী, সে যে তিনি যেটুকু বকশিস পান তা দিয়ে তার সব সময় অন্যের সংস্থান হয় না, অনেক সময় তাই তার ভাতের হাড়িতে ভাতের বদলে শুধু জল ফোটে। পরবর্তী প্রশ্ন আমরা 4 চলে যাব, যে কম বেশি 125 শব্দে লেখার কথা বলা হয়েছিল, তা সেখানে 4 দেখো, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, এইটার প্রশ্ন। তোমরা হচ্ছে ঘসেটি বেগমের চরিত্র নিয়ে উত্তরটা লেখা শুরু করো। উত্তর দেখো, বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ঐতিহাসিক সিরাজদৌল্লা নাট্যাংশে ঘসেটি বেগম একজন হৃদয়হীনা প্রতিহিংসাপরায়ণ নারী চরিত্র। এটা আগেও আমি অনেকবার লিখে দিয়েছি, তোমরা ভালো করে সুন্দর করে লিখে নাও। পয়েন্ট দিয়ে লিখবে, সিরাজ বিরোধী চক্রান্তের মধ্যমণি ছিল ঘসেটি বেগম, এটা প্রথম পয়েন্টের উত্তর। দ্বিতীয় পয়েন্ট দেখো, পালিত পুত্রকে সিংহাসনে বসিয়ে ক্ষমতা দখল করার যে স্বপ্ন ঘসেটি বেগম, এখানে দেখো শওকতকে হত্যা করে সিরাজের সিংহাসনে আরোহণে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো এই হচ্ছে, তারপর তিনে দেখো, 3 নম্বর পয়েন্ট হচ্ছে কুট চক্রী, এই নারীর প্রধান অস্ত্র হলো তার ভর্ৎসনা এবং অভিশাপ। সে শুধু অভিশাপ দিত, তার হৃদয়ে মায়া মমতার বিন্দু মাত্র প্রকাশ নেই, ক্ষমতার লোভ আর প্রতিহিংসা তাকে করে তুলেছিল হৃদয়হীনা। পাঁচের দেখো, পাঁচের হচ্ছে 5.1 ছিল হচ্ছে দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসকে চিরচিহ্ন এঁকে দিয়েছিল, তা এই উত্তর হচ্ছে রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় উদ্ধৃত পঙ্ক্তিটি, অপমানিত আফ্রিকাকে একথা বলা হয়েছে। তা উত্তর ওখান থেকে শুরু করে তারপরে এখানে তোমরা লেখা শুরু করবে, দেখো সুন্দর করে লেখা আছে, সব এক এক করে লিখে নেবে, ভিডিও পজ করে করে সুন্দর করে লিখে নেবে। সব পড়ে শোনাতে হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য তোমরা কিন্তু দেখে লিখে নিও ঠিক করে। 5.2 দেখো, বাবুজি এসব কথা বলার দুঃখ আসবো বক্তাকে। তো এখানে দেখো উত্তর হচ্ছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশে উদ্ধৃত মন্তব্যটি বক্তা অপূর্ব সহকর্মী রামদাস তলোয়ারকার, আচ্ছা পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে গ্রেপ্তার করতে গিয়ে ছদ্মবেশী গিরিশ মহাপাত্রকে নিয়ে মহা হুঁশিয়ারি হুঁশিয়ার পুলিশের দলকে নির্বোধ, এটা হচ্ছে আহম্মক হতে দেখার কথা যখন অপূর্ব বর্ণনা করেছিল, তখন রামদাস জানতে চায় তারা কি আপনাদের বাংলাদেশের পুলিশ। তো উত্তরে অপূর্ব সায় দিয়ে বলে, তার লজ্জা হয় এই ভেবে যে পুলিশের বড় কর্তা তার আত্মীয় এবং পিতৃবন্ধু, তার বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। তো যাই হোক, এটা তোমরা তারপরের অংশটা পরের অংশে লিখবে, মন্তব্য প্রক্রিয়া রামদাস। এই উত্তরগুলো কিন্তু একটু বড়, তার কারণে এখানে নাম্বার 5 নাম্বার করেছিল, তো 5 নম্বরের জন্য তোমরা জানোই যে অনেকটা করেই লিখতে হয়। দেখো এটা লিখে নেবে, বিদ্রোহীদের দমন করতে কতটা তৎপর ছিল, বিপ্লবীদের গ্রেপ্তারের পর
নানা ধরনের অত্যাচার ও দমন নীতি প্রয়োগে করা হয়। এ কথা সেদিন সমস্ত ভারতীয়র মতো রামদাসও জানত। তাই অপূর্বের মুখে দেশভক্তির স্বেচ্ছার ঘোষণা সে তাকে বন্ধু হিসাবে সতর্ক করে দিতে চেয়েছিল। ছয়, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় কম বেশি দেশ শব্দতে লিখতে হবে। কিন্তু তো এই যে খিদ্দা, এবার আমরা কি খাবো? তো এই প্রশ্নের উত্তর লেখো, গঙ্গার ঘাট থেকে মাদ্রাসা জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ভিক্টরি স্ট্যান্ড পর্যন্ত কোনির যে যাত্রা, খিদ্দাই কোনির প্রথম ও প্রধান নির্দেশক ও অনুপ্রেরণা। অনুশীলনের ব্যবস্থা ক্ষিতিশ। তারপরের উত্তর লেখো, সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন। তো এইভাবে সুন্দর করে উত্তরটা লিখে নাও। একটাই বড় উত্তর, সেটা লিখতে হবে, তার কারণ নাম্বারটা অনেক বেশি। ঠিকঠাক করে লিখবে যেন ভুল না হয়। এবার আমরা ব্যাকরণগত প্রশ্নের দিকে চলে যাচ্ছি। দেখো এখানে রয়েছে যে নির্দেশ অনুযায়ী উত্তর দাও 7.1। অনুসর্গ হলো এক প্রকার। অনুসর্গ এক প্রকার কি? যেগুলো অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে, দেখো অব্যয় পদ, অর্থাৎ এই যে ক খ, এটা হচ্ছে গ আর এটা ঘ। এরা প্রশ্নে তো ভুলভাল লিখেছিল বলে এখানেও ভুল হয়ে গেছে। এটা গ, এটা হচ্ছে ঘ। তো ঘ এখানে উত্তর হচ্ছে অব্যয় পদ, ঠিক আছে, ঘ নয়। উত্তরটা হচ্ছে অব্যয় পদ, এটা হচ্ছে গ, গ হচ্ছে অব্যয় পদ। পরবর্তী প্রশ্ন দেখো যে 7.2, বিভক্তি কখনোই লুপ্ত হয় না। বিভক্তি কখনো লুপ্ত হয় না কোন কারকে? কর্মকারকে বিভক্তি কখনো লুপ্ত হয় না, যেটা সঠিক উত্তর কিন্তু কয়ে রয়েছে। 7.3 দেখো, নির্দেশকের একটি উদাহরণ। নির্দেশকের একটি উদাহরণ এখানে যতগুলো দেওয়া রয়েছে তার মধ্যে দেখো গুলি, গুলি হচ্ছে নির্দেশকের একটি উদাহরণ। এখানেও তাই গ আর ঘ উল্টে গেছে। তো যেহেতু এখানে ঘ ছিল নিচে গ, তাই আমরা কিন্তু এখানে ঘয় লিখে দিয়েছি, মানে যেমন লেখা ছিল। হতে পারে ওরা ইচ্ছা করেই অপশন গুলো এরকম উল্টো পাল্টা করে দিয়েছে, ক খ ঘ আগে তারপরে গ। যাই হোক, যেখানে যেমন দেওয়া ছিল তেমনই উত্তর কিন্তু এটাতে আমরা লিখে দিয়েছি, আগেরটাতেও তাই। তোমরা যে অপশনে যা লেখা আছে সেটা দিয়ে তার হচ্ছে পাশে এরকম সঠিক উত্তরটা, যেমন এখানে গুলি এরকম লিখে দেওয়া হয়েছে, এরকম লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, 8-এ ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। দেখো প্রথম সমাসটা হচ্ছে ছিল ভোজ্য বস্তু, তা ভোজ্যের বস্তু, এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। তারপরে ছিল পোশাক পরিচ্ছদ, এটা হচ্ছে পোশাক ও পরিচ্ছদ দ্বন্দ্ব সমাস, তোমরা ভালো করেই জানো এগুলো। তারপর হচ্ছে সান্ধাহিক, দেখো সন্ধ্যায় পালনীয় আহ্নিক, সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্ম ধারায়। 9, দেখো কম বেশি 150 শব্দে প্রতিবেদন রচনা করো। লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। তো উত্তর দেখো, লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের বলে হেডিং দেবে। তারপর লেখা শুরু করো, নিজস্ব সংবাদদাতা 17ই অক্টোবর। তো তোমরা তোমাদের মতো ডেট দিতে পারো। লর্ডস টেস্টে ঐতিহাসিক জয় ভারতীয় দলের। রুদ্ধশ্বাস ম্যাচের পঞ্চম দিন ব্যাটে বলে দাপট দেখালো ভারতীয় ক্রিকেটাররা। প্রথমে চাপের মুহূর্তে 89 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে 298 রানে পৌঁছে দেয় মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরা। অর্ধশত রান করেন ইংল্যান্ডের 27 রানের লিড বাদ দিয়ে দ্বিতীয় ইনিংসে 272 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে প্রথম থেকেই লাগাতার উইকেট ঝরিয়ে চাপ বাড়তে থাকে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে। জোরুট ও বাটলার কিছুটা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। 120 রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস, 161 রানে জয় পেল টিম ইন্ডিয়া। তাহলে এইভাবে তোমরা লিখে দেবে, তোমরা আরো কিছুটা অ্যাড করলেও করতে পারো। দেখো এর পরের এবং লাস্ট কোয়েশ্চেন ছিল 10, সেটা হচ্ছে বঙ্গ অনুবাদ করো। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস ইজ ফার্স্ট লেসন। তা এই এক একটা করে পড়তে হবে আর এক একটা করে লিখতে হবে। বাড়ি হলো প্রথম স্কুল যেখানে শিশু তার প্রথম পাঠ শেখে। ইজ হিজ, সে দেখে, হিয়ার্স, শোনে, এন্ড বিগেন টু লার্ন, এবং শুরু করে অ্যাট হোম, বাড়িতে শেখা। তারপর দেখো, ইট ইজ হোম, এটি হয় বাড়ি, দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার,
যা তার চরিত্রটি তৈরি করে। ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড, একটি ভালো বাড়িতে সৎ এবং স্বাস্থ্যবান পুরুষরা তৈরি হয়। এটা খুব সুন্দর করে লেখা আছে, ঠিকঠাক করে লিখে নাও। সমস্ত উত্তর লেখা কমপ্লিট। ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দাও আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ তোমাদের শিক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর এবং সমস্ত আপডেট এই চ্যানেলেই পাওয়া যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।